अल्लाह पाक डाक दिले ओ फरिश्ता जिब्राइल लब्बाइक या रब अल्लाह मैं हाजिर आजी जान जान दुनिया जमीने चले जान आसमान थेके जमीने अवतरण करुन जमीन थेके माटी संग्रह करुन जमीन थेके आपनी माटी निये आसेन आमी जे खलीफा प्रतिनिधि मानुष बनाबो आमी आल्लाह माटी दिए बनाबो आल्लाहर हुकुम पे अल्लाह पाकेर फरिश्ता हजरत जिब्राइल आमीन आसमान थेके जमीने अवतरण करलेन एई जमीनेर माटी निये जाबेन हुकुम होयेछे आल्लाह जमीनेर माटी दिते जाबेन जमीनेर जबान खुले जाय अल्लाह पाकेर फरिश्ता ओ फरिश्ता जिब्राइल आमीन खबरदार जन आमाके निये जाबेन ना आमी माटी द्वारा आल्लाह मानुष बनाबे आर ए मानुष नाफरमानी करबे ए मानुषके आल्लाह जहान्नामी करबे आमी जमीनेर माटिर बड़ भय हय आमी जमीनेर माटी आमाके निये जाबेन ना মাটি দিতে এসে বাধা প্রাপ্ত হলো কার কাছে ওই মাটি নিজে জবান খুলে বলছে আল্লাহর ফেরেশতা আপনি খবরদার আমাকে নিয়ে যাবেন না জিবরা সালাম ভাবছেন তাই তো আমি তো আল্লাহর হুকুম এসেছি আমি আল্লাহর হুকুমটা কি করে অমান্য করব মাটির সঙ্গে কত এই জমিনের মাটি আমি ফেরেশতা হয়ে আল্লাহর হুকুম অমান্য করতে পারি বলছে আপনি আল্লাহর কাছে ফিরে যান বলছে আমি আল্লাহর হুকুম অমান্য করে ফিরে আপনি বলছে আল্লাহকে গিয়ে বলুন জমির কাঁচে কিছু মানুষ একটু অনুনয় বিনয় করলে মনে একটু দয়া লাগে কি লাগে না মনে একটু দয়া মায়া বলে কিছু আছে না নেই আছে না দয়া মায়া বলে একটা জিনিস অন্তরে মানুষের আছে তো জিবরাইল সালাম মাটি নিতে গিয়ে কত পতন হচ্ছে এক পর্যায়ে সে মাটির অনুনয় বিনয় শুনে মনে একটু মায়া হলো তারপরে ভাবলেন আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না একটু কুদরতি ফারিস্তার হাতটা বাড়াতে লাগলেন জমিন বলেন আল্লাহর কসম আমাকে নিয়ে যাবেন না যেই বলেছেন আল্লাহর কসম ফারিস্তা জিব্রাইলের মনটা একটু অন্যরকম হয়ে গেল মনে মনে ভাবলেন আমি তো আল্লাহর কাছে যাই গিয়ে আমার আল্লাহকে বলি আল্লাহ ও মাটি তো কাঁদছে আর কসম দিচ্ছে আপনার আল্লাহ সবই জানে আল্লাহ জানে কি জানে না আল্লাহ সবই জানে ও মাই জানেরা মালদা জেনার সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা জমিনের মাটির কান্না দেখে জমিনের মাটির কসম খাওয়া দেখে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামের মনের মধ্যে দয়া হয়ে গেল মাটিটা আর নিলেন না আল্লাহ পাকের আরশে আজিমের নিচে গিয়ে সিজদায় পড়ে গেলেন আল্লাহ সব কিছু জানেন আল্লাহ আওয়াজ দিলেন ও ফেরেশতা জিব্রাইল আমি আপনাকে জমিনে পাঠিয়েছিলাম মাটি আনতে আপনি খালি হাতে ফিরে আসলেন কেন আমার আরশে আজিমের নিচে সিজদায় রত হয়ে আছেন আল্লাহ ফেরেশতা বলতে লাগলেন আল্লাহ পাক আপনি আমায় মাফ করে দেন আপনি আমায় ক্ষমা করে দেন আল্লাহ আমি মাটি নিতে গিয়েছিলাম আপনার জমিনের মাটি কান্নাকাটি করে আপনার জমিনের মাটি রোনাজারি করে আপনার জমিনের মাটি অনুনয় বিনয় করে ও রব্বুল আলামিন আল্লাহ জমিনের মাটি আপনার নামের কসম খায় আমি মাটি না নিয়ে আপনার দরবারে ফিরে এসেছি ও জমিনের মাটি কান্নাকাটি করছে ফিরে এসেছো আল্লাহ বলেন ঠিক আছে তোমার দ্বারাই হলো না এই ফেরেশতা মিকাইল লাব্বাইক ইয়া রব আপনি যান আল্লাহর হুকুম পেয়ে এসে দেখলেন জমিনের মাটি জিবরা সালামের সঙ্গে যে যে ব্যবহারটা হয়েছে যে মোটামুটি যে পজিশনটা জিবরা সালাম অনুভব করেছেন উনি এসে একই রকম কেন এখানে কি ঘটেছে জিবরা সালাম জানে মিকাইল সালাম উনি তো জানেন না সেম এনার মনেও দয়া মায়া হয়ে গেল ফিরে গিয়ে উনিও সেজদায় মিকাইল লাব্বাইক ইয়া রব কি ব্যাপার আল্লাহ এই অবস্থা আল্লাহ বললেন ইসরাফিল আপনি যান পরপর কেতাবে এসে তিনজন ফারিস্তা আসলেন এই তিনজন এসে মাটির জমিনের কান্না দেখে জমিনের মাটির অনুনয় বিনয় শুনে ফিরে গেলেন কসম দিচ্ছে আপনি যান আর কি ঘটছে কেউ জানছেন না তো যে আসছেন তিনি উপলব্ধি করছেন আল্লাহ শেষে ডাকলেন আজরাইল লাব্বাইক ইয়া রব খবরদার যেন খালি হাতে ফিরে আসবেন আপনি যান ও ভাইজানেরা সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা চতুর্থ বানে আল্লাহর অর্ডার পে আল্লাহর হুকুম পে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন
জমিনের মাটি কান্না কাটি শুরু করে জমিনের মাটি জবান খুলে যায় আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আপনি কি জানেন না ইতিপূর্বে আরো তিনজন ফেরেশতা ঘুরে গেছে খবর তার জন্য আপনি আমায় নিয়ে যাবেন না আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না কেন দেখে এসেছেন তিনজন সেজদায় দেখে এসেছেন আর আমি যদি ফেল করি পরীক্ষায় আর আমি যদি না নিয়ে যাই আল্লাহ যে কি হুকুম আমাদের উপরে করে দেন ওটা আল্লাহ জানে এটা মনে ভয় কাজ করছে না করেন এই তিনজনের যে অবস্থা দেখে এসেছি আমি যাওয়ার পর আমি শেষ আল্লাহ আমাদের প্রধান ফেরেশতা করেছে যখন বড় ফেরেশতার দ্বারা এই কাজ হবে না ছোট ফেরেশতাদের আল্লাহ কাজ করাবেন আশা করা যায় না মনে মনে ভাবছেন আমি ফিরে গেলে হয়তো আল্লাহ চারজনকে অন্যরকম সাজা দিতে পারে কেন আল্লাহ জাহান্নাম তারা ভয় করে বেশি কথা ঠিক না ভুল আমরা মানুষ আমাদের জন্য জাহান্নাম জিন ইনসানের জন্য জাহান্নাম ফারিস্তাদের জন্য নয় কি গো আমরা মানুষ আমাদের জন্য মূলত জাহান্নাম আমরা ভয় করিনি ফারিস্তারা ভয় করে হযরত সালাম গিয়ে ভাবতে লাগলেন সত্যি যদি কান্নাকাটি করছে মনে মায়া হলো ফিরে গেলে কি অবস্থা হবে এটা আমার পরিকল্পনার বাইরে জোর করে জমিনের মাটি ছিনিয়ে নিতে গেলেন জমিন চিৎকার মেরে বলেন আল্লাহ পাকের ফেরেশতা ও আজরাইল খবরদার যেন আমাকে নিয়ে যাবেন না খবরদার যেন আমাকে নিয়ে যাবেন না আল্লাহর কসম নিয়ে যাবেন না যে আল্লাহ হুকুম করেছেন ওই আল্লাহর কসম জমিনের মাটি বললেন আপনি যে আল্লাহর কসম খাচ্ছি একবার আল্লাহর কাছে ঘুরে যান আজরাইল আলাইহিস সালাম বললেন আপনি যে আল্লাহর কসম ওই আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি ঘুরে যেতে পারবো না জমিনের মাটি নারাজ তারপরেও জবরদস্তি জোর করে জমিনের মাটি থেকে জমিন থেকে মাটি ছিনিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে জমা করেছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ মানুষ সৃষ্টির সূচনার প্রসেস হচ্ছে কি হলো শেষ পর্যায়ে আল্লাহ হুকুম দিলেন ফেরেশতারা তোমরা আমার নবী আদামের শারীরিক গঠন সম্পর্কে বর্ণনা দিয়ে দিলেন আমাদের যে হাত আমাদের পা আমাদের টোটাল বডি টেকচার আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবটাই আদম আলাহ সালামের কিভাবে তৈরি হবে আল্লাহ পাক ওটাকে ফেরেশতাদের ইনফরমেশন দিয়ে দিলেন এইভাবে এস্টিমেট দিয়ে দিলেন করেন কেন ইঞ্জিনিয়ার এসে একটা এস্টিমেট দিয়ে দেয় কাজ করে কারা মিস্ত্রি ইঞ্জিনিয়ার দেখে না ঠিক মতো হচ্ছে কি না তা আল্লাহ সবকিছু বুঝিয়ে দিলেন কাদা টোটাল বনি তৈরি হচ্ছে কিসের মাটি জমিনের মাটি আর আল্লাহ কোরআন শরীফে সূরা রহমানে স্পষ্ট করে বলেছেন খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফখর খলাকাল জান্না মিন মারিজিন মিন নার এর আয়াতের দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি দিয়ে আর জিনকে সৃষ্টি করেছি আগুন দিয়ে সম্মানিত উপস্থিতি আমার বাপজিরা ভাইরা টোটাল বডি টেকচার হয়ে গেল টোটাল বডিটা কমপ্লিট কেতাবে এসেছে এই মাথা গলা থেকে নিয়ে এই যে চেহারা এটাকে আমার আল্লাহ তিনি কুদরতি হাত দিয়ে বানিয়েছিলেন জোরে বলুন এই জন্য ওলামায়ে কেরামের রজের মধ্যে বলেন কিছু কিছু আমার মা বোনের আছে না বাচ্চাদের মুখে মুখে চড় মারে আছে না কিছু কিছু মা আছে একটা ছোট বাচ্চা অবুজ ও বোঝে না এই ছোট বাচ্চাকে অশ্লীল ভাষা গালাগালিও করে কি করে না এগুলো আমাদের একটু ভাবা দরকার আপনি মা আপনার বাচ্চা দুষ্টুমি করে আপনার বাচ্চা বিরক্তি করে আপনি মা যদি সহ্য না করে সহ্যটা করবে কে গালি দেওয়াটা সমাধান নয় গালে দুটো চর মেরেছেন নিশানা দাগ পড়ে গেছে ওটা সমাধান নয় ওই বাচ্চাটা বোঝে না একদিন মার খেয়ে মার খেয়ে বাচ্চাটা তো ভালোই হয়নি বরং আপনার গালাগালি শিখে নিয়েছে আপনার থেকে অভদ্রটাও বাচ্চাটা শিখেছে কথা ঠিক না মুখে জড়িয়ে ধরুন ঠোঁটে মুখে চুমা খান তার সামনে গালাগালি আমরা যদি কোনো বাচ্চার সামনে বড় মানুষ গালাগালি না দেয় আমাদের কোনো বাচ্চা গালাগালি শিখবে না কাউকে দেবেও এই যারা গালাগালি শিখেছে মার কাছ থেকে বাপের কাছ থেকে দাদুর কাছ থেকে খালার কাছ থেকে ফুপুর কাছ থেকে দাদির কাছ থেকে এরা কেউ মারপেট থেকে শিখেনি কথা ঠিক না বলে হ্যাঁ কিছু হলে কিছু কিছু মা বোন আছে আমার অনেক সম্মানিত মায়েরা আছেন একটু আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন আমি কি কাউকে কষ্ট দেবার উদ্দেশ্য বলছি একটু বাস্তবে টাচ দিচ্ছে অসুবিধা হচ্ছে না তো একেবারে চোখ বন্ধ করে খতম করার মতো পেলেন বলে যাবে একটু টাচ দিলে ভালো লাগে কথা ঠিক না এইটাই তো দরকার এটাই তো দরকার আমার রসুলের জীবন আদর্শ থেকে আদর্শ যদি কিছু নিতে না পারি শুধু শুনে যাওয়াটাই সার্থকতা হবে না সম্মানিত ভাইয়েরা বাপজিরা আমি এখান থেকে বার্তা দিচ্ছি যে সমস্ত মায়েরা বাচ্চাদের গালে মুখে চড় মারেন মারতে
যাবেন না, যারা মেরেছেন অনুতপ্ত হন আগামী দিন। এইটা আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি, কারোর চেহারা খারাপ দেখে চিৎকারি করব না, কথা ঠিক না ভুলা। বানিয়েছেন কে? আল্লাহ। ওর থেকে যাকে দেখে খারাপ টিটকারি করছেন, যার চেহারা সৌন্দর্য খারাপ বলে তাকে দেখে ঘৃণা করছেন, আল্লাহ যদি চাইতেন আপনাকে ওর থেকে আরো খারাপ করে দিতে পারতেন। বরং আপনার ক্ষমতায়, আপনার কৃতিত্বে আপনি সৌন্দর্য নয়, আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছেন তাই আপনি সুন্দর চেহারার অধিকারী হয়েছেন, কথা ঠিক না ভুল। বরং আপনি আল্লাহ সৃষ্টি, আর যাকে দেখে ঘৃণা করছেন সেও আল্লাহ সৃষ্টি। আপনি ওকে দেখে ঘৃণা করা মানে আপনি আল্লাহর দরবারে আসামি কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা মাথায় রাখতে হবে। সম্মানিত বাপজিরা ভাইয়েরা, আদম আলাহ সাল্লামের টোটাল বডিটা তৈরি হয়ে গেল, কেতাব এসেছে এই কুদরতি হাত দিয়ে আল্লাহ তৈরি করলেন, মাটির তৈরি, তখন রুহু বলে কিছু ভিতরে নেই। হঠাৎ জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে ওই আজাজি কে, যে বর্তমান শয়তান ইবলিশ, ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমুল মালাইকা, ওর হঠাৎ জান্নাতের ভিতরে গিয়ে, জীবনে তো দেখিনি, পরিকল্পনা ছিল না যে মানুষ কেমন দেখতে হয়, বুঝো মানুষ যে এইরকম দেখতে হয়, আল্লাহ আল্লাহ নিজেই তিনি সৃষ্টির কিভাবে হবে তিনি ইনফরমেশন দিলেন, কথা ঠিক না, এটা তো কারুর জ্ঞানে ছিল না। হঠাৎ একটা নতুন জিনিস সামনে পড়ে আশ্চর্য হয়ে গেল, এটা আবার কি দেখছে এই আজাজিল মুআল্লিমুল মালাইকা, তখন শয়তান হয়নি, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর, একবার মুখের দিকে দেখে, একবার পা দেখে, একবার হাত দেখে, একবার আঙুল দেখে, শেষ পর্যায়ে এর মনে হলো ভিতরে কি আছে দেখি, হ্যাঁ, নাকের মধ্যে থেকে গালের মধ্যে থেকে চলে গেল, টোটাল বডিটা ঘুরে ফিরে দেখলেন। তো কি হলো, আদম আলাইহিস সালামের টোটাল বইটা ঘুরে ফিরে দেখে তার কিছু শারীরিক অভিজ্ঞতা এসে গেল, মানুষের শরীরের ভিতরে কিছু অংশে সম্পর্কে তার একটা অভিজ্ঞতা হলো। তো আল্লাহ পাক সংবাদ পেয়ে দেখলেন যে শয়তান আজাজিল ইবলিস এর ভিতরে কিছুটা ঘোরাঘুরি করেছে। এক পর্যায়ে আল্লাহ আবার ডাকলেন, টোটাল বডিটা একটা তৈরি হয়ে গেল, টোটাল মানুষ আকৃতিতে একটা মাটির তৈরি, সবকিছু কমপ্লিট। আল্লাহ এক পর্যায়ে ডাকলেন ফারিস্তাদের ডেকে, বলছেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। এটা কোরআন শরীফের আয়াত। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআন শরীফে এসেছে আল্লাহ পাক তিনি ইরশাদ করলেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। ও আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ দয়াময়, যখন আমি আদামের শরীরে রুহু ফুঁকবো, রুহু দিয়ে দেব, আদামের এই মাটির তৈরি শরীরটা জীবিত চিন্তা হয়ে যাবে, আমি আল্লাহর আরশে আজিমের সামনে দাঁড়িয়ে যাবে, দন্তায়মান হয়ে যাবে, আমি আল্লাহ হুকুম দিলাম, তখন তোমরা এই আদমকে সেজদা করবে। আল্লাহ দয়াময়, আমার আপনার সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান, হযরত আদম আলাইহিস সালামের শরীরে আল্লাহ রুহু দিলেন, এই মাটির শরীরটাকে রুহু দেওয়ার পরে রুহু দিতে যাচ্ছেন, রুহু বারবার বেরিয়ে আসছে, রুহু বারবার বেরিয়ে আসে, আদম আলাইহিস সালামের রুহু জবান খুলে যায়, এ আদমের রুহু এমনি করে কেন স্তব্ধ হয়ে স্থির হয়ে শরীরে দাঁড়াও না, বারবার কেন ফিরে আসো? রুহু জবান খুলে বলে, আল্লাহ এর ভিতরটা বড় অন্ধকার, আল্লাহ কি করে থাকবো, ওখানে থাকতে আমার ভালো লাগছে না, ওখানে থাকতে পারবো না বলে মনে হয়। আল্লাহ বলে, আদমের রুহু একবার আমার আরশে আজিমের দিকে দেখো, আদমের রুহু একবার আমার আরশে আজিমের দিকে লক্ষ্য করো। আদম আলাইহিস সালামের রুহুটা আরশে আজিমের দিকে দেখলেন, আমার আল্লাহ আরশে আজিমের গায়ে টানার নামের সঙ্গে মধুমাখা নাম, আমার দয়ার মায়ের নবীর নাম, রহমতের নবীর নাম, পবিত্র কলেমা শরীফটাকে লিপিবদ্ধ করে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারাই থাকবে। আদম আলাইহিস সালামের রুহু শরীরের ভিতরে প্রবেশ করছিল, বারবার বেরিয়ে আসছিল, আল্লাহকে বলে থাকতে পারবো না, যেই কলেমা শরীফের দিকে নজরটা দিল, আমার নবীর নাম আর আল্লাহর নাম, এই নাম মোবারক দেখবার পরে ফানা হয়ে গেল, ফিদা হয়ে গেল, এমনি আস্তে আস্তে আদম আলাইহিস সালামের শরীরে গিয়ে স্থির হয়ে গিয়েছিলেন। জোরে বলুন
রূপে আদম আলাইহিস সালামের মাটির শরীর দন্দায়মান হয়ে গেল দাঁড়িয়ে গেল আদম আলাইহিস সালামের চোখ দিয়ে দেখতে লাগলেন আদম আলাইহিস সালাম তিনি উপলব্ধি করতে লাগলেন পরিপূর্ণ মানুষ আকৃতিতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুম ছিল আদমের শরীরে যখন রূহ দেব আদমের শরীরে যখন রূহ ফুঁকব দন্দায়মান হয়ে গেলে তোমরা সিজদা করবে আল্লাহর কোন ফেরেশতা আর বিলম্ব করলেন না আল্লাহু আকবার বলে আদম আলাইহিস সালামের কদমের কাছে সিজদায় পড়ে গেলেন আদম আলাইহিস সালামের কদমে সিজদা করলেন আল্লাহ নিজেই বলছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন আমার সমস্ত ফেরেশতারা সব একদম আমার আদমের কদমের কাছে সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস মাগার ইবলিস নে সিজদা নেহি কিয়া দেখতে পাচ্ছে আল্লাহ যে সব সিজদায় রত আর আমার ইবলিস শয়তান ওই আজাজিল এ দন্দায় মান আল্লাহ হুকুমটা অমান্য করেছে না করিনি যে জ্ঞানী মানুষ যার জ্ঞান বেশি তাকে ভালো কাজটা আগে করতে হয় কথা ঠিক না ভুল আসল যার দ্বারা কাজটা বেশি ভালো হওয়া দরকার সে যদি ফাঁকি মারে তার নিচের লেভেলের লোকগুলো তো ফাঁকি মারবে স্বাভাবিক আসলে ওর যে জ্ঞান বেশি মর্যাদা বেশি সম্মান বেশি ও যে শিক্ষক আসলে সেজদাটা ওদের আগে ওকে দেওয়া দরকার ছিল এই ফারিস্তা যে সিজদা যাওয়ার আগে ও আগে আগে সিজদা নত হওয়া দরকার ছিল আল্লাহ দেখছেন দন্দায় মায় আল্লাহ রাগম্বিত হয়ে গেলেন আল্লাহ বললেন আজরাই আল্লাহ বললেন হে আমার ফারিস্তারা তোমরা সিজদায় আছো আর ইবলিস কে কোনে সিজদা জান ইবলিস তুমি কেন সিজদায় যাও না আসলে শয়তান হওয়ার পিছনে এর যথেষ্ট কারণ আছে ও আল্লাহকে উদাহরণ দিচ্ছে আল্লাহকে উদাহরণ দিচ্ছে আল্লাহ আপনি তো আমাকে জিন জাতির মধ্যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আমি দেখেছি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে খলাকতানি মিন নার খলাকতাহু মিন তীর মাটি উপরে ছুঁড়ে দিলে কি হয় নিচে পড়ে আর আগুন জ্বালালে আস্তে আস্তে যত আগুন বাড়ে তত উপরের দিকে ওর ফুল কাটা উঁচু হয় আল্লাহ আমি আগুনের তৈরি আগুন হয়ে আর আমি মাটিকে সিজদা করব আল্লাহ রাগম্বিত হয়ে গেলেন ওই দিন থেকে আল্লাহ বললেন আমার দরবার থেকে বেরিয়ে যা আজ থেকে তুই আর মুআল্লিমুল মালায়েকা নয় আজ থেকে তুই হলি ইবলিস শয়তান অবিসম্পদ আল্লাহ লানত ওর উপরে বর্ষণ হলো আল্লাহর অর্ডার ওর উপরে জারি হলো আজ থেকে বেরিয়ে যা আজ থেকে বেরিয়ে যা যখন আদম আলাইহিস সালাম এই রূহুপে দাঁড়িয়ে গেলেন ফেরেশতারা সিজদা করলেন এমন ঘটনা দেখে একটা সিজদা দিয়ে উঠলেন কিন্তু এই ঘটনা দেখে ফেরেশতারা সব ভয় পেয়ে গেলেন ভয়ে ভয়ে আবার একটা সিজদা দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য কেতাব এসেছে একটা সিজদা হলো আল্লাহর হুকুমের তাজিমের সিজদা আর একটা সিজদা হলো আল্লাহর ভয়ের সিজদা কিন্তু আমরা সিজদা দিয়ে দিয়ে কপাল কালো করে ফেলেছি সুদটা ছাড়তে পারিনি কি গো সিজদা দিয়ে দিয়ে কপাল কালো করে ফেলেছি গালাগালিটা ছাড়তে পারিনি কি সিজদা দিচ্ছি মন থেকে দিচ্ছি না ভালো হওয়ার নিয়তে দিচ্ছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি না লোক দেখানো দিচ্ছি এটা একটু ভাবা দরকার আছে কিছু কিছু মানুষ সিজদা দেয় ডিজিটাল সিজদা ও যে কখন তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলেছে ও ফারিস্তা লিখবে নেকি দেবে খুঁজে পাবে না আসলে বলি না মোট এক সেকেন্ডে সময় দেয়নি শুধু গিয়েছে আর উঠেছে আচ্ছা এক সেকেন্ডে কি করে তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলবে সম্ভব হবে বহু নামাজি আমার সমাজে আছে এক সেকেন্ডে সিজদার ভিতরে থাকে না আবার উঠে যায় আছে না নেই রুকুতে গেছে শুধু রুকু ওটা নাম মাত্রার রুকু আল্লাহর হুকুমের রুকু ওই সেজদাটা ওটা মন গড়া সেজদা আল্লাহর হুকুমের আর আল্লাহর ভয়ের সেজদা যদি হতো ও সেজদায় গিয়ে তিনবার পড়ার পরে অন্তরে তৃপ্তি অনুভব করত মনে মনে করছেন আমি তো আল্লাহর কাছে হয়েছি কেতাব এসেছে বান্দা বান্দি যখন সেজদায় থাকে সব থেকে আল্লাহর কাছে হয় সেজদা রুকুর ভিতরে বান্দার আল্লাহ এত কাছাকাছি হয় কোনো আমলে অত কাছাকাছি হয় না ও তো সেজদায় গিয়ে পড়ে পড়ে ভাববে তাই তো আমি যে আল্লাহর সামনে সেজদায় পড়ে গেছি তিনবার পড়েছি মনে আর দুবার পড়লে আল্লাহ খুশি হবে আবার মনে হবে বিজোড় পড়তে হয় পাঁচবার হলো আর দুবার পড়ি যতবার পড়বে তৃপ্তি হবে কি হবে না এখন কিছু কিছু মুসল্লি আবার অভিযোগ করে হুজুর এত লম্বা লম্বা রুকু সেজদা অবশ্যই যে ইমাম হবে তিনিও খেয়াল রাখবেন পিছনে কিছু অসুস্থ মানুষ থাকে পিছনে পিছু মুরব্বী বয়স্ক কমজোর জয়ীফ মানুষ থাকে তানাকে সব দিকটা বিবেচনা করতে হবে কথা ঠিক না বল যখন আমরা সুস্থ সবল মানুষ একটু নিজে নিজে সুন্নত পড়বো নফল পড়বো তাহাজ্জুদ পড়বো হয়তো একাত্ম জামাত ধরতে পারিনি বাড়ি পড়বো সেক্ষেত্রে নামাজের সেজদাগুলো একটু ইতমিনানে দেওয়া দরকার আছে না নেই আছে এগুলো একটু বাস্তবে টাচ দিয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না তো আজ তো আট দিন হবে ইনশাল্লাহ
কদিন হবে? 8 দিন। আজ তো প্রথম দিন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আছি। যাই হোক, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? ঠিক আছে, কষ্ট পাচ্ছেন? কই কারা আমার কথা রাগ করছেন আর কষ্ট পাচ্ছেন, হাত তোলেন তো দেখি। চালাক, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। একটু অ্যাক্টিভ থাকা দরকার আছে, না তো কি বলছি আবেগে শুধু সুবহানাল্লাহ বলে গেলে হবে না। একটু তাকবীর দেন, নারী তাকবীর। পিছনের ভাইরা ফাঁকি দিচ্ছে, খেয়ে এসেছেন তো নাকি? হ্যাঁ, একটু তাকবীর দেন, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, বিশ্ব নবীর জীবনী জলসা, জাবরিতলা গ্রামবাসী বৃন্দ। দু চারজন স্টেজে আমার ইমাম সাহেব হুজুর জুমা মসজিদে নিয়ে বলছেন, আপনারা কই বলছেন? একটু আওয়াজ দেন, সবাই মিলে বসেছি, ভালো লাগবে। আমিও তো, হ্যাঁ আমি তো মেহনত করছি, আমি তো বলছি, আমি তো চেঁচাচ্ছি, আপনারা একটু আমার সঙ্গে সাথ দিলে তবেই তো ভালো লাগবে। তাকবীর দেন না, নারী তাকবীর। মাশাআল্লাহ, সবাই মিলে নারী তাকবীর। এই যুবক ছেলেগুলো আমার ভাইগুলো দিলে আর একটা আওয়াজ হবে, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। ঝাবড়িতলা গ্রামবাসী বৃন্দ, বিশ্ব নবীর জীবনী জলসা, এই জলসার দাতা বৃন্দ, এই জলসার কমিটি সাহেবানগণ, নারী তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, হবে আহমদ আজল হি সিনে মে হে মেরা দিল মদিনে মে হে ফুল তো ফুল কাটু ক্যা হুসুর হে লুৎফে জন্নত সে বড়কর মদিনে মে হে আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই মিলে মহব্বতে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানির যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বলছিলাম আল্লাহ দয়াময় শয়তান ইবলিসকে আল্লাহ পাক গবি সম্পদ দিয়ে বিতাড়িত করে দিলেন। এই ইবলিস শয়তান, তোর আর এই সাত আসমানের উপরে জান্নাতে থাকা হবে না, তুই বেরিয়ে যা আল্লাহ দরবারে। শয়তান ইবলিস কয়েকটা আবদার করেছিলেন, দাবি করেছিলেন, আল্লাহ পাক আমি আপনাকে অনেক সেজদা দিয়েছি, বহুকাল আপনি আমায় হায়াত দিয়েছেন, আমি আমার হায়াতে জিন্দেগিতে অনেক ইবাদত করেছি, আল্লাহ একটা ভুলের কারণে আমি যদি আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে বিতাড়িত হয়ে যাই, শয়তান ইবলিস হয়ে যায়, জাহান্নামের খোরাক হয়ে যায়, আল্লাহ পাক আমার ইবাদতের বদলা বিনিময় কি কিছু দেবেন না? আল্লাহ বলে অবশ্যই দেব, বল তোর কি চাওয়া পাওয়া? ইবলিস শয়তান বলে, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ বলে ইবলিস শয়তান, আমি আল্লাহ ওটা মঞ্জুর করে নিলাম। আবার বলে আল্লাহ পাক আপনি আমাকে এই ক্ষমতা দিন, আমি যেন আমার রূপটা পরিবর্তন করে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারি। কেতাবে এসেছে জিন জাতির সম্পর্কে আমার রসুল বর্ণনা দিয়েছেন, কেতাবের ভিতরে এসেছে জিন জাতির ভিতরে আজও দুনিয়ায় জিন জাতি আছে, এরা কখনো তাদের চেহারা রূপ পরিবর্তন করতে পারে, কখনো সাপ হয়ে যায়, কখনো বিড়াল হয়ে যায়, কখনো কুকুর হয়ে যায়, তবে কিতাবের বর্ণনা এসেছে বেশিরভাগ সাপের আকৃতি ধারণ করে। রাতের বেলা সাপ মারবেন সাবধানে, এক চান্সে মারবেন না, এক দুবার সুযোগ দেবেন, টর্চ লাইট বন্ধ করে বলবেন যদি জিন হয়ে সরে যায়, একবার দুবার ওয়ার্নিং দেবেন, এটা হচ্ছে শরীয়ত। কথা বুঝতে পেরেছেন? না তো আপনার ক্ষতি হতে পারে, কেন জিন জাতিকে কষ্ট দিয়ে তারা, দুষ্টু কিছু জিন আছে তারা মানুষের ক্ষতি করে, করে কি করে না? ও ভাই জানেনা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর কাছে আবদার করতে লাগলেন, আল্লাহ আপনি আমায় পারমিশন দিন যে আদমের কারণে আমি জান্নাত থেকে বেরিয়ে পড়েছি, যে আদমের কারণে
কারণে আপনার দয়া থেকে বঞ্চিত হয়ে গেছি, যে আদমের কারণে আমি ইবলিস শয়তান, আমি আজাজিল শয়তানে পরিণত হয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আদম সন্তানকে ধোকা দেব, আমি যেন শিরা উপশিরায় চলতে পারি। কয়েকটা দাবি করলে আল্লাহ বললেন, ইবলিস আমি আল্লাহ দয়াময়, তোকে আমি দাবিগুলো মেনে নিলাম, ক্ষমতা তোকে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। ইবলিস শয়তান এবারে বিতাড়িত হয়ে হাসতে হাসতে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হচ্ছেন। আল্লাহ বলে, ইবলিস তুই হাসিস কেন? ইবলিস বলে, আল্লাহ আমি জানি জানি আপনার কোনো আদা মিথ্যা নয়, আমি আপনার থেকে পারমিশন নিয়ে নিয়েছি, আপনার আদম সন্তানকে আমি ধোকা দেবো, আমি অসুয়াসা দেবো, পথভ্রষ্ট করে দেব, আমি একা জাহান্নামায় যাব না, আমি যে আদমের কারণে আজ বিতাড়িত হয়ে জাহান্নামী হয়েছি, আমি আদম সন্তানকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো, এটাই আমার আনন্দ। আল্লাহ বলে, ইবলিস হাসিস না, ওরে আমার শয়তান ইবলিস, জানি না জানিস না আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম হলো রহিম। ওরে আমার ইবলিস শয়তান, তুই বিতাড়িত হয়ে হাসিস, তুই কি জানিস আমি আল্লাহ কায়ামত পর্যন্ত আমার বান্দা বান্দির জন্য তওবার দরওয়াজাটা উন্মুক্ত করে রাখবো। তোর ধোকায় পড়ে, তোর অসুয়াশায় পড়ে আমার বান্দা বান্দি যদি ভুল করে, ভুল করে অন্যায় করে, আমি আল্লাহর কাছে সেজদায় চলে যাবে, আমি আল্লাহর দরবারে হাত দুকানা তুলে নিজের গোনাটা তুলে ধরে অনুতপ্ত হয়ে তওবায়ে নাসুহা করে যদি কেঁদে কেঁদে দোয়া চায়, তওবা যদি করে আমি আল্লাহ দয়াময়, আমি তাদের জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গোনাগুলিকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম বেগোনা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে শয়তানের ধোকায় পড়ে গোনা করে ফেললে তওবা দরজা খোলা আছে। গোনা করতে করতে যদি শয়তানকে হার মানিয়ে দিয়ে নিজেই শয়তানের রূপ ধারণ করি, তার জীবনে হেদায়েত কঠিন আছে, কথা ঠিক না ভুল? এখন কিছু কিছু মানুষের বদমাইশির মাত্রা এত বেশি, অন্যায় করে আর গর্ব করে, বলে আবার করব কি গো, আছে না হারাম খাচ্ছে বলে বেশি করে খাও, একজনকে মেরে দিয়ে বলছে কথা বললি ফের একটা মারবো, এই ইবলিসের থেকে কম না, কথা বোঝা যায়নি? মানুষ ভুল করে অনুতপ্ত হলে তবে ওই তওবা আল্লাহর কাছে কবুল হবে, অন্যায় করে গর্ব করা অহংকার করে আর শয়তানের কাজ। এসব লোকের কাছে শয়তান আসার খুব প্রয়োজন মনে করে না, ও মনে করে আমি যা জিনিস আমার থেকে মারাত্মক জিনিস। দাবজিরা ভাইরা এখানে বসেছেন, আমরা যেন আমাদের মনের খারাপিগুলো দূরে সরাতে পারি, কেউ করেছে এখানে আছে এরকম বলতে চাইছি না, সমাজের বাস্তবতাটা তুলে ধরছি। আমি অনুরোধ করছি বারবার, আমার একটা অভ্যাস, আপনারা আমার অনলাইনে বহু বক্তব্য ফলো করেন, আমি একেবারে চোখ বন্ধ করে কবিতার মতো বলে যেতে পারি না, যেহেতু আমি টাইটেল পর্যন্ত একটা মাদ্রাসায় 10 বছর শিক্ষকতা করেছি, এখন আমার শরীর পারে না, 6 মাস কন্টিনিউ রাত জাগি, মাহফিল করি, বর্ষাকালেও আল্লাহ আমাকে বসিয়ে রাখে না, রাত জাগার ক্লাস করানোর সময় হয় না, এখন আমি 3 বছর অবসরপ্রাপ্ত। এই জন্য আমার একটা অভ্যাস বলতে পারেন, সমাজকে কিছু দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান ছেড়ে আমি এই ময়দানে এসেছি, কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, এখানে যারা এসেছেন আপনাদেরকেই টার্গেট করে বলছি না, কিছু জিনিস বাস্তব টাচ দিয়ে যায়, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাগ করছেন এর জন্য নাকি? চাইলে তো একবার পেলেন বলে দেবো। আসলে বাচ্চাদের যারা টিচার, কোনো স্কুলের মাস্টার বা শিক্ষকতা করা মানুষ থাকলে বুঝবেন, আসলে একটা বোঝানোর একটা অভ্যাস হয়ে থাকে, কথা ঠিক না ভুল? রাগ করেন না তো, কি গো বাবজির অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, মালদা জেলার সোনার মায়েরা, যুবক ভাইয়েরা, আব্বারা মায়েরা, শয়তান ইবলিসকে আল্লাহ দয়াময় অভিসম্পদ দিয়ে দুনিয়া জমিনে জান্নাত থেকে বহিষ্কার করে ফেলে দিয়েছিলেন। ওই জায়গাটা ছিল একটা দুর্গন্ধময় জায়গা, শয়তান ইবলিসকে আল্লাহ বাইর করে দিলেন জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালাম শারীরিক গঠন পেয়ে জীবিত হয়ে গেলেন, জ্ঞান ফিরে পেলেন, আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, ওরে আমার আদম জান জান, ওই সমস্ত ফারিস্তার জামায়াত, অনেক ফারিস্তারা আছে ওখানে গিয়ে, আমি আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছি ওই জায়গায় গিয়ে ফারিস্তা মণ্ডলীকে আপনি সম্বোধন করে সালাম দেবেন, এই আসসালামু আলাইকুম, এই
শব্দের উৎপত্তিটা দুনিয়ায় নয়, এই শব্দের শুরুটা দুনিয়া থেকে হয়নি। আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন আদম আলাইহিস সালাম রূহু পে জীবিত চিন্তা হয়ে জ্ঞান পে আল্লাহর হুকুম পে এই ফেরেশতা মণ্ডলীকে সম্বোধন করে সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম। উত্তরে ফেরেশতারা বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম। এটাই হলো আদম সন্তানের একটা কথাবার্তার শুরুতেই এটাই বলতে হয়। আসলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আমরা বলি ও রাহমাতুল্লাহি ও বারাকাতু, এই দুটো শব্দ কে বাড়িয়েছেন আমার দয়ার নবী। আসসালামু আলাইকুম অর্থ হলো আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন, ও রাহমাতুল্লাহি ও বারাকাতু রহমত আর বরকত দুটো যোগ করে দিলেন কে, একজন যখন আরেকজনকে বলে আল্লাহ আপনাদের প্রতি শান্তি রহমত বরকত বর্ষণ করেন, অপরজন বলল ওয়ালাইকুমুস সালাম ও রাহমাতুল্লাহ, ওই দোয়া একই দোয়া একজনকে দিলাম উনি আমাকে দিলেন। জাস্ট একটা পয়েন্ট এক মিনিট বলে দিই, গেল এই পজিশনে এসেছি বলে কখন আবার কোন পজিশনে এগুলো ছেড়ে যাচ্ছে, একেবারে দামি জিনিস। একজন ব্যক্তি কেন ওকে বলছেন আপনাদের প্রতি? আরবি যারা জানে আরবিক ব্যাকরণ অনুযায়ী আসসালামু আলাইকুম হচ্ছে বহু বচন, কি বচন? বহু বচন। আসসালামু আলাইকা এক বচন। আমার নবীকে যখন হাজি সাহেব রেখে সালাম দেয় কি বলে সালাত ওয়া সালামু আলাইকা, ওখানে কুম বলা হয় না। কিন্তু মানুষ একজন তাকে বলে আসসালামু আলাইকুম, দুজন থাকলে বহু দ্বি বচন, তাকে বলে আসসালামু আলাইকুম, এক হাজার থাকলে লাখ থাকে তাকে সেখানে বলে আসসালামু। এর ব্যাখ্যা হলো মানুষ একা থাকলে ওখানে বহু বচন, কিছু মানুষ হয়তো ভুল ধরবে, ইসলামের কিছু ভুল নেই, ইসলামের ভুল নেই, ও একা নেই, ওর সঙ্গে কে আছে? দুজন ফারিস্তা। তিনজন হলে বহু বচন হলো কি হলো না? হলো না। তাহলে সালাম যদি তিনজনকে উদ্দেশ্য করে দোয়া হয়, উত্তর একজন দেয় না তিনজন দেয়? তাহলে দোয়া পরি এক পক্ষে মানুষ দিচ্ছে, উপরান্ত উত্তরটা যদি ফারিস্তারাও দেয় তাহলে ওটা একটা দোয়া, মানুষের সাথে সাথে ফারিস্তার দোয়াও নসিবে কবুল হবে, কথা ঠিক না বলি? তাহলে আমরা দেখা হলে সালাম দেবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত, এটা আমার রসুলের হাদিস থেকে প্রমাণিত, আসসালামু কবলাল কালাম, আগে দেখা হলে সালাম দাও তারপরে কথা বলে। এখন কিছু কিছু মানুষ আবার সালাম আদায় করে, আমি পয়সাওয়ালা, আমি হুজুর, আমি হাজি, আমি চাকরিজীবী গরিব মানুষ ভ্যান চালায়, ওবার দেখে আর চোখে তাকায় বলে এখন সালাম দেয়নি, মানে মনে মনে করছে তো দোবার কথা, আবার আর চোখে দেখে বলে দেয় কিনা দেখি, যে আগে সালাম দেবে আল্লাহ তার উপরে বেশি খুশি হবে। জোরে বলুন, সালাম আগে দিলে 30টা নাকি আর যদি উত্তর দেন কটা নাকি 10টা? তাহলে আগে দিলে লাভ বেশি না কম? আপনি কোথাকার কে? আল্লাহ রসুল, তিনি সাহাবাদের আগে সালাম দিতেন, আর আমরা কোন আদর্শ ভুলে গেছি? তাহলে আজ থেকে নিয়ত করি দেখা হলে ঘরে গিয়ে মা আব্বা ভাই বোন বাচ্চা বিবি সবারকে সম্বোধন করে সালাম দো, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে রুহু পেলেন, জ্ঞান পেলেন, জান্নাতি নিয়ামত পেয়ে খুশি হয়ে গেলেন, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ান, জান্নাতি নিয়ামত পেয়ে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সবকিছু অনুভব করছেন, সবকিছু উপভোগ করছেন, কিন্তু এখনো যেন একটা জিনিসের অভাব মনে করছেন, কিসের অভাব এটা ভাষায় প্রকাশ করতে পাচ্ছেন না। জান্নাতি নিয়ামত পেয়েও যেন জীবনটা পরিপূর্ণ মনে হয় না, জান্নাতি নিয়ামত খাওয়ার পরে যেন ভোগ বিলাস পাওয়ার পরেও যেন কিছু একটা কমি মনে করছেন, মনের খবর কে জানে? জোরে বলেন কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বুঝতে পেরেছেন একটা পুরুষ মানুষ, যতই পুরুষ মানুষের টাকা পয়সা সম্পদ সুখের জীবন হোক, যার যৌবন আছে তার কাছে যদি একটা বিবি না থাকে, সঙ্গে যদি একটা মহিলা না থাকে, ওই বিবি হিসাবে হালাল পন্থায় যদি স্বামী স্ত্রীর জীবন না হয়, যত টাকা পয়সা সম্পদ থাকুক, যৌবন জীবনে একটা পরিপূর্ণ যৌবন জীবনে একটা মানুষের জীবনে প্রকৃত কমপ্লিট শান্তি কখনোই সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ।